নমস্কার দর্শক বন্ধুগণ, আপনাদের চ্যানেল মাইথি অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ভিডিওর মাধ্যমে যেটা বিস্তারিতভাবে আলোচনা করব, মিথুন রাশির আগস্ট মাস 2023 কেমন যেতে চলেছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনার স্বাস্থ্য, পড়াশোনা, প্রেম, বিবাহ, কেরিয়ার, ভাগ্য, ব্যবসা, প্রায় সব কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার রাশির সম্পর্কে আপনি ভালোভাবে জেনে নিন। তো সবার আগে আমরা প্রথমে যেটা জানব, আপনাদের প্রেম জীবন কেমন যাচ্ছে। আপনাদের প্রেম জীবন যদি সম্পর্কে আলোচনা করি, সেক্ষেত্রে নিজেদের ভিতরে এই পুরো মাসটা একটা কনফিউশন থাকবে, ছোটো ছোটো বিষয়ে সমস্যা থাকবে, আর আপনাদের ভিতরে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটে যেতে পারে। বিশেষ করে 12 থেকে 22 আগস্ট পর্যন্ত সমস্যা বেশি দেখা যাবে, তাই এই সময়টা খুবই সাবধান থাকবেন। ঝগড়াঝাটি এমনকি মারপিট পর্যন্ত চলে যেতে পারে, তাই আপনাদের প্রেম জীবনটাকে এটা একটু সামলানোর চেষ্টা করবেন। আর ওভারঅলভাবে কিন্তু একটা সমস্যা লেগে থাকবে, বিশেষ করে 12 থেকে 22 আগস্ট খুবই সতর্কতা অবলম্বন করবেন, খুব বুঝে কথা বলবেন, সেটাই আপনাদের জন্য জরুরি রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সম্পর্ক সমস্যা তৈরি হতে পারে। আপনাদের এখন যেটা আলোচনা করব, আপনাদের বিবাহ জীবন কেমন যাচ্ছে। যদি বিবাহ বিষয়ে আলোচনা করে নিই, সেক্ষেত্রে বিবাহ জীবন নিজেদের ভিতরে একটা মান অভিমান বেশি থাকবে, রাগ একটা বেশি লক্ষ্য করা যাবে, ছোটো কথায় হঠাৎ করে রেগে যেতে পারে, মানে ফ্রাস্ট্রেশন একটা ব্যাপার কিন্তু থাকবে, ইরিটেশন, ফ্রাস্ট্রেশন এরকম ব্যাপারগুলো ঘটবে নিজেদের ভিতরে। তো পার্টনারের ক্ষেত্রেও কিন্তু এটা লক্ষ্য করা যাবে, তো সেটা একটু দেখে চলবেন। নিজেদের রাগ বা মানসিক চাপটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করুন, নাহলে কিন্তু আপনাদের সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, তাই দেখে চলবেন। বিবাহ জীবনে সমস্যা কিন্তু থাকবে, কিন্তু মিটমাটও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হয়তো আপনার শুরুর দিকে ভালো গেল প্রথমে, তারপরে হয়তো কিছু দিন খারাপ যাবে, কোন দিন ভালো যাবে কোন দিন খারাপ যাবে এরকম কিন্তু মিশে যাওয়ার সম্ভাবনা আছে, বেশিরভাগ ক্ষেত্রে খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে, তো সে বিষয়টা একটু দেখে চলার চেষ্টা করুন। এখন যেটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা দিক দিয়ে কেমন যাচ্ছে। পড়াশোনা, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে, খুব ভালো যাবে না, খুব খারাপও কিন্তু যাবে না। বিশেষ করে 7 আগস্টের আগে সমস্যা থাকবে, পড়াশোনায় মন বসবে না, আপনি খুবই বিচলিত থাকবেন, পুরো মাসটাই আপনার কিন্তু এরকম থাকবে। তবে 7 আগস্টের পরে কিছুটা উন্নতি লক্ষ্য করা যাবে, পড়াশোনায় আপনি নিজের থেকে হয়তো মন বসাবেন, পড়াশোনায় একটা কিছু ভালো রেজাল্ট আসতে পারে বা আপনার চেষ্টা সফলতা হতে পারে, না পড়াশোনার দিক দিয়ে কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে 7 আগস্টের পরে। যদি কোনো ভালো কিছু করার থাকে, চেষ্টা করবেন 7 আগস্টের পরে করতে এগুলো, সেক্ষেত্রে আপনার কিছুটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে। তো এখন আমরা জানবো যেটা, আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, স্বাস্থ্য আপনাদেরও মোটামুটি যাবে, খুব একটা ভালো যাবে না। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, চটজলদি করলে এতে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ক্লান্ত হতে পারেন, পুরো মাসটাই আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেতে পারেন, বা শারীরিক কোনো সমস্যা দেখা দেবে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে, বিশেষ করে তারা একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন এই মাসটা। অত্যাধিক চিন্তা এড়িয়ে চলবেন, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন, এতে আপনার মন ভালো থাকবে এবং এতে আপনার শরীরও ভালো থাকতে পারে। কোনোভাবে চাপ নেবেন না এই মাসে, সেটা আপনার জন্য খুব জরুরি রয়েছে। আপনাদের স্বাস্থ্য মানে মোটামুটি ভালো যাচ্ছে, খুব ভালো কিন্তু নয়, অধিক চিন্তা করবেন না, এতে আপনার মাথা যন্ত্রণা মতো সমস্যা, মাইগ্রেনের মতো কিছু সমস্যা লক্ষ্য করা যাবে, আর ঠান্ডা লাগার মতো কিছু সমস্যাও থাকতে পারে, তাই স্বাস্থ্যের বিষয়ে একটু ধ্যান রাখবেন। আর বিশেষ করে ঠান্ডা লাগা জাতীয় খাবার পরিস্থিতি থেকে বা ঠান্ডা খাওয়া, ঠান্ডা জায়গায় ঘোরা এরকম কিছু ব্যাপার থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে, নাহলে সেটা সমস্যা হতে পারে। তো এখন যেটা আমরা জানবো, কেরিয়ার আপনার কাজকর্মের দিক দিয়ে কেমন যাচ্ছে। কাজের জায়গায় বেশ মোটামুটি ভালো লাগবে, কাজের জায়গায় মন বসবে, আপনার কাজের সফলতা আসবে, আবার কখনও মন নাও লাগতে পারে, মানে এই মাসে কিছু তার দিন হয়তো আপনার ভালো যাবে, আবার কিছু ক্ষেত্রে আপনার কাজ করার একদমই মানসিকতা থাকবে না, এরকম একটা সম্ভাবনা থাকবে। তবে হ্যাঁ, আপনি যতটুকু কাজ করবেন সেক্ষেত্রে আপনার প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে, আর নিজের ধৈর্য বজায় রাখুন, আর পরে আপনার কাজ করুন, আর সমস্যা সৃষ্টি হতে পারে সেগুলোকে আপনি কাটিয়ে তুলতে পারবেন, ওনারও কিন্তু সমস্যা থাকবে। ওভারঅল দেখলে কাজ মোটামুটি ভালো যাবে, খুব খারাপ নয় আর খুব ভালো নয়। চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে, যারা অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন সেক্ষেত্রে চাকরির যোগাযোগ হতে পারে, সেদিক দিয়ে আপনার দিনটি ভালো। ব্যবসার দিক দিয়ে আপনার ইনকাম মোটামুটি ভালো থাকবে, নতুন কোনো উপায়ে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে চাইলে শুরু করতে পারেন,
ব্যবসার দিক দিয়ে বেশ ভালো যাবে। ছোটোখাটো কোনো সমস্যা থাকতে পারে, তো সেগুলোকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কোনো বিষয় নেই। পরিশ্রম করা থেকে আপনারা একদম বিরত থাকবেন, অবশ্যই পরিশ্রম করবেন, খুব বুঝে শুনে, বেশি পরিশ্রম করবেন না, স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। আচ্ছা, ভাগ্য নিয়ে আলোচনা করবো। ভাগ্য আপনার বেশ ভালো যাবে, যে কোনো কিছু বড় কিছু করতে চাইলে চিন্তাভাবনা নিতে পারেন, আর কাজ অবশ্যই করবেন, সেটা ধীরে সুস্থে করবেন, মানে তাড়াহুড়ো করবেন না, সেক্ষেত্রে লোকসান হতে পারে। ভাগ্য আপনার সহায়তা দিবে, তাই আপনি অনেক বড় সমস্যাকে খুব সহজে কাটিয়ে তুলতে পারবেন বা বড় সমস্যা থেকে সহজে মুক্তি পেয়ে যাবেন, সেক্ষেত্রে দিনটি ভাগ্য আপনার সহায়তা দেবে। আর নতুন কোনো কিছু শুরু করতে চাইলে শুরু করতে পারেন, তবে একটু স্লো যাবে আর কি, মানে একটু সমস্যা থাকবে বা কোনো কাজ ডিলে হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সম্ভাবনা থাকবে, তো সেগুলো একটু ম্যানেজ করে চলার চেষ্টা করুন। ওভারঅল আপনাদের আগস্ট মাস মোটামুটি যাবে। আপনারা অবশ্যই যে জিনিসটা করা জরুরি রয়েছে যাতে আপনাদের যেগুলো সমস্যা রয়েছে সেগুলো হয়তো কিছুটা মিটে যেতে পারে, সেটা হচ্ছে আপনি অবশ্যই প্রত্যেক দিন বুধের বীজ মন্ত্র পাঠ করবেন 108 বার করে ডেইলি, সেই সঙ্গে শুক্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন 108 বার ডেইলি। সেক্ষেত্রে আপনার কিছুটা সমস্যা যেগুলো রয়েছে সেগুলো থেকে কিছুটা উন্নতি বা সেগুলো থেকে একটা পজিটিভিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে বা বন্ধুদের ভিতরে শেয়ার করে জানাতে ভুলবেন না।